আমরা দেখলাম যে আপনারা তিনজনই পরপর দুবার সাফ জিতেছে বাংলাদেশ দল, আপনারা তিনজনই সেই দুটো দলেরই সদস্য ছিলেন, পরের পদক্ষেপটা কি? আমরা কি এই সাফের মধ্যেই আটকে থাকবো না আমরা আরেকটু আরো কয়েক পা এগোবো, অন্য কোনো প্ল্যান আছে? আমরা তো সব সময় চাই আগাতে, সেটা কোথায়, এশিয়ান স্টেজে বা আপনাদের টার্গেটে কি আছে? এটা তো আমরা সাউথ এশিয়ার ভিতরেই আছি, এটা আমাদের নিজেদের সাউথ এশিয়া, তো আমরা এরপরে ওয়েস্ট আছে, ইস্ট আছে, এশিয়ান লেভেল আছে, এগুলো বিভিন্ন দেশের সাথে যদি খেলি আমাদের এক্সপিরিয়েন্সও বাড়বে, আমাদের নিজেদের ঝালাই করা হবে, প্লাস যেগুলো হচ্ছে এশিয়া থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে যায় বিভিন্ন দেশ, কিন্তু সাউথ এশিয়ার কোনো টিম এখন পর্যন্ত খেলতে পারেনি, তো আমাদের অবশ্যই টার্গেট থাকবে যাতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে যেতেও আমাদের অনেক সমস্যা হয়ে যায়, আমরা দেখেছি যে অলিম্পিক কোয়ালিফায়ার আমরা খেলতে যেতে পারিনি টাকার অভাবে, এটার কথাও আমরা বলছি। আমরা হচ্ছে আমরা তো প্রীতি ম্যাচ খেলতে পারি না, তো আমাদের যত ভালো টিমের সাথে হচ্ছে প্রীতি ম্যাচ খেলতে পারবো এটা আমাদের জন্য ভালো, আর হচ্ছে আমাদের যে কোন জায়গা দুর্বল এগুলা ধরা যায় আর কি, ভালো ভালো টিমের সাথে খেলতে পারলে আর নিজেদের অনেক ইমপ্রুভ হয়। যত বেশি পরিমাণে ম্যাচ খেলা যাবে তত বেশি হচ্ছে আপনাদের নিশ্চয়ই টেকনিক্যালি আপনারা অনেক বেশি বেটার হবেন, সাউন্ড হবেন, এবং আমরা আশা করব যে দক্ষিণ এশিয়াতে আপনারা এখন শ্রেষ্ঠ দল, আমরা আশা করব যে আপনারা সেটিকে ছাড়িয়ে এক পর্যায়ে এক সময় এশিয়ান পর্যায়েও নিশ্চয়ই শ্রেষ্ঠ দল হবেন, বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও।